নতুন যুগের নতুন খেল, বইয়ে পড়ে শার্ট প্যান্ট, জামায় লাগা হেয়ার ব্যান্ড। হয় হয় জমানা বদল যাতা হে, হমেশা বদল যাতা হে, দেখো বদলি হুয়ে জমানা কা বদলতে হুয়ে রূপ। সঙ্গে থাকো, থাকো লাইক শেয়ার, প্লিজ শেয়ার শেয়ার শেয়ার, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বি উইথ প্যাশন উইথ এপি। সোনা বন্ধু রে সোনা বৌদি রে, তুই কেমনে আমায় ভুল্লা গেলি রে, ও সোনা বৌদি রে। আজকাল বৌদিদের জমানা, দেওররা বৌদিদেরকে দেখলে চৈত্র মাসে রোমান্টিক হয়ে যায়, রোমান্টিক হতে কোনো মানা নেই। আর বৌদিরাও মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনতে কিনতে সোনা বৌদি রে সোনা বৌদি রে, বুঝিয়ে দিয়েছো কাকিনে কথা বলছি, ও জটিলা তোরে সুধাই রে। কালকে কি বলেছিল ভিডিওতে, কালকে ভিডিওতে বলেছিল সবাই জিজ্ঞেস করে তুমি কি এখন আফসোস করো না ওই জঞ্জালটাকে বিয়ে করে, ল্যাংরা আতুরটাকে বিয়ে করে। ও বললো না গো, আমাকে তো সব কিছু ওই শিখিয়েছে, এডিটিং কী করে ভিডিও আপলোড করতে আমি আগেই বলেছি, ও টেকনিক্যাল চ্যানেল যে সেটা খুলতে পারে, টেকনিক্যালি কতটা স্ট্রং। কিন্তু ও বলেনি ওই ছেলেটাকে দেখেই তো আমি চ্যানেলগুলো করলাম, ওর পঙ্গুত্ব, ও প্রথম ভিডিও ভাইরালই হলো কী করে আমি আমার প্যারালাইজড হাজব্যান্ডের টেক কেয়ার করি। তো ওই তো ছিল, ওই তো ছিল আমার কী বলে প্রপ, এটা বলে না, বলল ও ওকে দেখিয়ে আমি, আর ওকে দেখি না, ও আমাকে এডিট করা শিখিয়েছে। দেখেছো ঝাড়ু দেওয়াটা, আমার অবাক লাগে, পুরো বারান্দা ঝাড়ু দিতে দিতে নিচে নিয়ে আসলো, বারান্দার ময়লাগুলি সিঁড়িতে ফেললো, তারপর ওপর থেকে সিঁড়ি ঝাড় দিয়ে দিয়ে ওপরের সিঁড়ি ময়লাগুলি নিচেতে ফেললো। এইভাবে কে ঝাড়ু দেয়, বারান্দার মধ্যে ঝাড়ু হয়ে গেলো, সে বারান্দার ময়লাটা তুমি ডাস্টবিনে নিয়ে রেখে দিতে পারো নিচে, তারপরে সিঁড়িতে যখন পড়লো, সিঁড়িটা যখন একটা থাপে এসে থেমে গেলো, সেখানটা তুমি ডাস্টবিনে তো পুরো সিঁড়ি পরিষ্কার হয়ে গেলো, তারপর নিচে সেটি করতে পারে। ও পুরো বারান্দার ময়লা এনে সিঁড়িতে ফেললো, প্রথম লেয়ার সিঁড়ির ময়লা এনে নিচে সিঁড়ি ফেললো, তারপরে গিয়ে সেই সমস্ত ময়লা এক করে, কারণ ব্লক করতে হবে বলে, এইভাবে কাজ শিখায় লোককে। আরে ভাই আমরা কাজ করে খাই। তারপরে দেখো এটা গেল, এটা তারপরে সেই নিচের ঘর, আজকে নিচের ঘরের প্রতি অস্বাভাবিক প্রেম ছিল, অস্বাভাবিক প্রেম চলছে। কদিন আগেও নিচের ঘরে শাশুড়ি থাকতো, তখন প্রেম ছিল কি বন্ধুরা, নিউট্রালি বলো তো, টাইলস লাগা লাগা, হ্যাঁ দেখা তো টাইলস লাগছে, কাজ হচ্ছে, শাশুড়ি তো ছিলেন এই ঘরে, তখন প্রেম দেখাতে আসতো কি, আসতো না। এখন খালি ঘর, তাই একটু ভালোবাসা বেশি জেগেছে। তারপরে আসছি সে গাছ নিয়ে প্রেম, ওফ বাবা, মানে গাছের প্রেম তো বলে লাভ নাই, যে কোনো বোটানিস্টকে ওই গাছের প্রেমে হার মানিয়ে দেবে। তারপর আজকে কি হলো, সবাই চারিদিকে খুশি, ঢং 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 ঢং, দশমী আজকে, দশেরা দিন, রাবণ পুড়ছে, জ্বলছে, সমস্ত অন্যায় আজকে জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে। তাহলে এই ভালো দিনে কেন চলিতেছে সার্কাস, কেন ট্রেলার, পিকচার তো আমি বাকি হে, কেন চলছে, কেন সত্যটা এত ধীরে ধীরে রসুনের খোসার মতো খুলছে, হবে 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 কেন। সোনা বৌদি রে তুই কেমনে ভুল্লা গেলি রে, সোনা বৌদি রে, সোনা বৌদি আমাদের এই কাজ করে চলছে। তারপর আজকের ব্লগিংটা শুরু হলো নিচের ঘরে, জানো কেন নিচের ঘরে ব্লগিং করে, অসভ্য কতগুলি লোক খালি বাজে বাজে কথা, চরিত্রে কথা বলে। নিচের ঘরে ব্লগিং করার একমাত্র কারণ রামনবমীতে গান বাজছে, যদি কাঠের জানালা তো বন্ধ করে রাখলে কথা বলতে সুবিধা হয়, ওপরের ঘরগুলি জানালাগুলি না স্লাইডিং, জানো আমার সমস্তটা ঘর না মোটামুটি স্লাইডিং, একটু দেখাচ্ছি, এই যে বলেছে স্লাইডিং, দরজার বাইরে থেকে কথা বললে আওয়াজ, দেখো আমার সবটাই কিন্তু স্লাইডিং, হ্যাঁ কি বলেছে, আওয়াজ পাওয়া যায় কোথায়, এই দেখো আমার কিন্তু পুরো ঘরটাই মোটামুটি স্লাইডিং, দেখছো তো আমার পুরো ঘরটাই স্লাইডিং। তো ও কি বোঝালো, স্লাইডিং ঘর থেকে, যেহেতু জানালাগুলি স্লাইডিং তাহলে আওয়াজটা কাঠের জানালা, স্লাইডিং যদি বন্ধ থাকে তখনও আওয়াজ আসবে না, কাঠের যদি বন্ধ থাকে তখনও আওয়াজ আসবে না, স্লাইডিং খুলে রেখলে তো মাইকের আওয়াজ আসবে, কাঠেরও আর একটুখানি যেটা কাঠেরও আসে স্লাইডিং আসে, হ্যাঁ ওপরে যখন ঘরটা হয় যদি মাইকটা ওপরটা তো লেভেলটা যদি সেম থাকে তাহলে হয়তো একটু আসতে পারে ওপরটাতে, কিন্তু এটা ভুল, নিচের ঘরের থেকে ব্লগিং শোনার কারণ উনি নিচের ঘরেই ছিলেন, এটাকে ঢাকার জন্য বলল,
ও আচ্ছা বলো, তারপর তো উপরে ঘরে গেল, জানালা খোলা ছিল, শাশুড়ি রান্না দিল, হ্যাঁ একটু একটু হালকা আমরা গানের আওয়াজ শুনছিলাম, কিন্তু জানালাগুলি, রান্নাঘরের জানালা বা এসে জানালাগুলি খোলা ছিল, দরজাগুলি খোলা ছিল, নিচের ঘরের জানালা দরজা বন্ধ ছিল, তাহলে কি করে আওয়াজ আসবে? ও আমাদেরকে শেখাচ্ছে, ও আমাদেরকে এইগুলি শেখাচ্ছে, মানে কাকে? বুড়ো দাদাকে আদা পড়াছে বলে এই অবস্থা হচ্ছে না? স্লাইডিং এর জন্য আওয়াজ আসছে নিচ, ও এটা বলতে চাইছে পারছে না যে আমি নিচের ঘরেই থাকি, খাট চলে এসেছে, এখন খাট চলে এসেছে, শাশুড়ি মা যে নিচে চলে আসবে তখন ও আবার ওপরে চলে যাবে, মানে যখন একটু নিরিবিলি একটু একাকিত্ব লাগে, না 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 না, কারণ নিচের ওপরের ঘরের এখন পাশের ঘরে আছে শাশুড়ি সয় এডিটিং, ওই এডিটিং এর রুমটাতে, আর জঞ্জাল সয় শাশুড়ি জঞ্জালের ঘরে, তাহলে ওর একা শোয়ার একটু জায়গা লাগে, নিরিবিলি জায়গা লাগে এডিটিং করার জন্য। এর জন্য নিচে যেহেতু একটা সিঙ্গেল বেড আছে ওইখানে ও শুয়ে পড়তে পারে, সিঙ্গেল বেডে ওর হয়ে যায়, কারণ ওর মেয়ে তো ওর সঙ্গে শোয় না, তাই ওই পাখি দোয়েল পাখি আর ওর মেয়ে আর ওর এই ফিতাবুড়ি একসাথেই ঘুমাতে পারে ওই এডিটিংওয়ালা খাটটাতে, আর নিচে ও ঘুমায় ওই খাটটাতে, ফ্রিজটাও পরিষ্কার করছে ধীরে ধীরে, ওখানে জল টল রাখবে তো গরমকাল। তবে এখন যেই শাশুড়ি নিচে চলে আসবে দেখবে তো বন্ধুরা কতদিন এসে এই ঘরটা নিচে ঘরটা মুছতে আসে বা দেখাতে আসে আমাদেরকে, যখন শাশুড়ি নেই তখনও নিচের ঘরে আসা যাওয়া বসা জল ভরা, আর শাশুড়ি যখন নিচে থাকবে তখন ওই ওপর ঘরটাতেই মোছামুছি মোছামুছি। এইবার দেখো এই যে ফিতাবুড়ির অবস্থাটা, এই বয়সটা সবার আছে, ঠিক এইভাবে কাজগুলি কিন্তু ওদের বাবাকে দিয়ে করিয়েছিল। আজকে এই মানুষটা ঘুম থেকে উঠে গ্রিন টিটাও খায় না, কারণ ওরা গ্রিন টি খায় চিনি দিয়ে, গ্রিন টি খায় চিনি দিয়ে, মুখে মাস্ক লাগায়। শর্মিলি ভেবেছো রাগ করেছি? রাগ করিনি, আসলে ওদিন আমি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই করি। মুখে মাস্ক দিয়ে কথা বলে, আমরা জানি মুখে মাস্ক লাগানোর পরে মুখ যদি টানে তাহলে রিঙ্কিলস হয়, এমনকি ওর যে দোয়েল পাখি ওকেও শিখিয়ে দিয়েছে বেশিক্ষণ রাখিস না, তুই বাচ্চা মানুষ বেশি শুকানোর আগেই ইসে করে নিস ধুয়ে নিস, এইটুকুন বাচ্চা মেয়েদের মাস্ক নেওয়ার দরকারই নেই, ওদের স্কিনটা অরিজিনালি গ্লোয়িং হবে, অরিজিনালি গ্রোবে হবে গ্লোয়িংও হবে, সেটাকে এখানে এরকম মাস্ক নেওয়া দরকার নেই, একটুখানি বেসন টেসন দিয়ে মুখটা ধুলেই হয়ে যায়। কিন্তু না, আমাদের জটিলা হচ্ছে জ্ঞানের মূর্ত প্রতীক। আজকাল দেখো না ফিলিং বেটার, তারপরে কি কি নাইস কথায় কথা ইংরেজি, মানে স্পোকেন ইংলিশ ক্লাস বেশি দিন নাই, খুললো বললা তোমরা দেখবা সায়া সায়া, তখন কইবা দিদি তুমি কইসলা ঠিক আছে, আর বেশি দিন নাই আজকে তুমি ইংলিশ কইছো যে গাছগুলোর সম্বন্ধে, সো নাইস। আর যখন ওই গাছগুলির সামনে, ও তো জানো সত্যি কথা বলতে ছোট থেকে তো কনক্রিটের শহরে বড় হয়েছে, ইট পাত ইয়ে দেখা ওর, ওরকম না গাছপালা দেখা না বড় হয় নাই, যখনই গাছ দেখে ওই জানালার সামনে তারপরে দূরে সাজনা গাছ ওইগুলো দেখলে না ওর মনটা খালি জুড়াই যায় জুড়াই যায়, বুঝছো ওর মনটা শুধু জুড়াই যায়। তারপর ও এসে গাছের সম্বন্ধে, শাশুড়ি শুধু রান্না করে না, রান্না করা কাটা বাটা মানে টোটালি একটা মানুষকে এখানে পেইড সার্ভেন্ট করে দিয়েছে। তারপরে হচ্ছে ইসে শাশুড়ি তো এগুলি করেই, তারপরে বাচ্চাটাকে স্নান করানো খাওয়ানো স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা এবং বিকেলে টিউশনে তো নিয়ে যাওয়া, মানে একটা এত বয়স্ক মানুষকে এইভাবে কাজের উপর চাপ দেওয়া, ও শুধু ঝাড়ু পোছা জ্ঞান আর গাছপালা দেখা। তারপর কি ওই যাবে বললো আজকে তো গেল এক জায়গাতে, ওটা নেম পরে আসছি ওটা তো কইতেই লাগবে, ওটা লেগে তো আইসি মানুষটা এই শুধু তাই না, রান্না করার পর সেই রান্না সবজিগুলা অর্ধেক কইরা নিয়ে গিয়া সেটা ওই বড় দাদা বাড়িতে দিয়ে আসা, কি গো তুমি না তো লাখ টাকা কামাইতেছ, একটা রান্নার লোক রেখে দিলে কি হয়, নাকি এবার শাশুড়ি মইরা গেল কান্দবা এইভাবে কেমনে কইরা গেল গা, মানে একটা লোক রেখে খাওয়াচ্ছ মানে ওকে খাইটা খাইতে হবে, কেন সুগার ফ্রি দিয়ে শাশুড়িকে চিনি বদলে গ্রিন টি বা চা, গ্রিন টি না সরি চা বানিয়ে দেওয়া যায় না, মানুষটা চা খেতে চায় চা খেতে ভালোবাসে, শিয়ালদা স্টেশনে কাজ করতো চা খোর, তাকে সুগার ফ্রিটা তুমি কেন কিনে দিচ্ছ না? আজকে দেখালো ওর বর স্বামীর জন্য কিছু মেডিসিন কিনে এনেছে, মেডিসিনগুলো দেখেনি বলছে পাউডার এনেছে কি কি এনেছে ওর বেডসোরের জন্য। আচ্ছা একটা কথা বলি, এখন গরম পড়ছে,
যে কোনো মানুষ যদি বসে থাকে কনস্ট্যান্ট, তার কিন্তু পাউডারের দরকার পড়ে। যে কোনো পাউডারের সঙ্গে একটু নিউজপ্রিন পাউডার যদি বা ইসে করে দেয়, অটোমেটিক সে কাজ হয়। ওইটা দেখানোর দরকার ছিল না, ওই পাউডারটা দেখানোর কোনো দরকার ছিল না। কারণ এখানেও একটা ট্রিকি খেলা হলো, যেহেতু আমরা বলি হাজব্যান্ডের জন্য ওষুধ কোথায়, হাজব্যান্ডের জন্য পাউডার কোথায়, মেডিসিন কোথায়। আগেও বলতো পায়ের থেকে মরা চামড়া উঠায়, সেই মরা চামড়াগুলি কেন মানে কি করে তুললে সেগুলো দেখাতো। হ্যাঁ, এখন এগুলো কিছুই দেয় না, এমনকি খাওয়াটাও তো এখন আলাদাই খায়। শুধু বিছানা আলাদা না, খাওয়া আলাদা, রেসিপি আলাদা। ওদের ও যদি ডিম দেখায় ও মাছ দেখায়, ও যদি মাছ দেখায় ও ডিম দেখায়, সমস্ত কিছু ওদের এখন আলাদা হয়ে গেছে। ছেলেটা এখন একটা বড় গোল, কারণ বউর কাছে এখন সব কিছু চলে এসেছে। আমার আন্ডারে থাকতে হলে শাশুড়িকেও কাজ করতে চলতে লাগবে, কারণ দোয়েল পাখিকে আমি এনে রেখেছি, এটাই সবচেয়ে বড় একটা ব্যাপার। তাই শাশুড়ি সেখানে অসহায়। ঠিক এইভাবে কাজ করিয়ে শ্বশুর চলে গেল, আর এইভাবে কাজ কারণ একটা এত বড়। আচ্ছা, ওদের দলের যারা ভিডিও করে ওরা একটা বলতে পারে না যে হ্যাঁ মানুষের শরীরের জন্য কাজ করা ভালো, রান্নাটা তুমি করো, সবজিটা কেটে দাও, কচু কাটলো, মিষ্টি কুমড়ো দিন দেখলাম ছক্কা করলো, মিষ্টি কুমড়া কাটলো, যা কিছুই করে শাশুড়ি রান্না করে, সবজিটা কেটেও রাখে শাশুড়ি। মানে ও শুধু ঘর মোছা, গাছের যত্ন, আর আমাদের সঙ্গে একটু আমাদের দেখানো কথা, আর এইখানের গাছ এইখানে নেবে, চেয়ারের মধ্যে টেডি বিয়ার বসাবে, ব্যাস এগুলি দিয়ে ব্লগ মানে রোজগারের যেটা করা সেটাই করছে, বাকি সবটাই কিন্তু শাশুড়ি। মানে দুই নাতিনের যত্ন থেকে শুরু করে, দুই নাতিনের যত্ন থেকে শুরু করে রান্না, প্লাস এই নাতিনকে স্কুলে আপডাউন, কেন ও মা আপডাউন করতে পারে না, আমাদের বাচ্চাদের স্কুল তো আমরা নিয়ে যেতাম, ওর রং কাল হয়ে যাবে, তার জন্য যায় না। এই ভর দুপুর 11টার সময় শাশুড়ি স্কুলে যাবে, কদিন পরে কীরকম রোদতে উঠবে, শাশুড়ি নিয়ে যাবে, কেন ও যায় না রোদের মধ্যে। এই শাশুড়ি নিয়ে যাবে, শাশুড়ি নিয়ে আসবে, এই ভর দুপুরবেলা নিয়ে যাবে, নিয়ে আসবে, তারপরে আবার বিকালে নিয়ে যাওয়া, নিয়ে আসা। তোমরা যারা ওই দলের দল বলো, তোমরা একবার বলতে পারো শাশুড়ি এত কাজ করিও না, রান্নার আগুন থেকে বেরিয়ে গিয়ে আবার সে রোদের মধ্যে নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, আবার দুপুরবেলা গিয়ে নিয়ে আসা, মানে চারবার আপডাউন। তারপরে তো মাস্টার বাড়ি আছেই, ও শুধু বসে বসে ইনিয়ে বিনিয়ে, সামনে পরীক্ষা হলে কি হবে, সামনে ওইটি কি পড়ার টিউশন হলে কি হবে। ব্যাস এবার আসি কোর্ট, কোর্টে কি বলছে, লিগেল অ্যাকশন, একবার বলছে কোর্ট কেস ফাইল, একবার বলছে লিগেল নোটিস। নোটিস একটা জিনিস, কেস ফাইলিং একটা জিনিস। যদি এটা নোটিস হয়ে থাকে, নোটিসটাকে পাঠাতে পারে যে তোমার এই ভিডিওতে তুমি অবমাননা করেছো একে এই নাম বলে, নোটিসটা পাঠাতে পারে। আর কেস ফাইলিং হলে কিন্তু তোমাকে কেসটা প্রুফ করতে লাগবে যে তুমি সেই ব্যক্তি। জটিলা আমাদের কাছে একটা কাল্পনিক চরিত্র, জটিলা বলে কোনো মানুষের এক্সিস্টেন্স আছে বলে আমি জানি না। যদি কারোর সংসার সাথে জটিলা বলে মিলে যায় এটা কোইন্সিডেন্টাল, আমরা জটিলা বলে কাউকে চিনি না বাস্তব জীবনে, আমার কাছে এই নামে কোনো নাম নেই। তারপরেও যদি কেসটা হয়, প্রমাণ করতে পারবে তো যে হ্যাঁ আমি সেই জটিলা বা আমি সেই সে, এটা যদি প্রমাণ করতে না পারা যায়, এটা যদি কাউন্টার ফাইল হয়ে যায়, তাহলে তো বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। আমি জানি না এটা নিয়ে কতটুকুন সু বা বাকিরা ভাবছে, তবে হ্যাঁ ভাবতে তো হবেই। আমাদের আমাদের লোকদেরকে আমরা কোনো দিন ছেড়ে দেব না। সোনা বদি গো, সোনা বদি গো, তুই আমারে কেমনে ভুল্লা গেলি গো। না 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 না, বৌদিরা কি দেওয়ারকে ভুলে, যারা সা ঝুমলুমে না রে নায়না, যারা সা চুমলুমে না রে বাবা না। বৌদিরা কখনো দেওয়ারদেরকে ভুলতে পারে না, প্রতিবার বৌদি মিষ্টি আনবে, কদম ভোগ ঝিলাপি আমিরতি, বৌদির না আমিরতি খেতে ভালো লাগে, কারণ আমিরতির পেস্টটা না বৌদিমণি খুব ভালোবাসে। বাই।